আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ পৃথিবী বিখ্যাত ইমাম মালিক বিন দিনার ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দুনিয়া বিমুখতা আল্লাহ বীরুতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল আল্লাহর এবাদত বন্দিগি করে তার জীবন অতিবাহিত করেছেন তিনি দ্বিতীয় হিজড়ির বিখ্যাত সুফি ও ইসলামের বিশ্লেষক মৎখুর থেকে তিনি পৃথিবী খেতনামা ইমাম হয়েছিলেন শুধু একটি স্বপ্ন তার জীবনকে পাল্টে দিয়েছিল একদিন লোক ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন এক শ্রোতা প্রশ্ন আপনার বক্তৃতা পরে তার আগে আগে একটি প্রশ্নের উত্তর দিন বছর দশেক আপনাকে মাতাল খারাপ কাজ কাজ ছাড়া ছাড়া ভালো করতে দেখিনি কখনো অথচ আজ আপনার এই বিশাল পরিবর্তন শ্রোতার এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন শুনুন তাহলে আমার জীবন পরিবর্তনের ঘটনা একদা সবে কদরের রাত শহরে মদের দোকানগুলো ছিল বন্ধ এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায় রাতে মদ ছাড়া ঘুমই আসতো না সেদিন বাসায় ঢুকে দেখি স্ত্রী নামাজ পড়ছে নিশ্চুপে আমি আমার রুমে চলে এলাম টেবিলে রাখলাম হঠাৎ আমার বছরের দৌড়ে এলো টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি গেল সেটা দেখে অবুজ মেয়েটি খিলখিল করে তিন মেয়েটা পরে হাসতে লাগলো মেয়ে বলে তাকে কিছু বলতে পারছিলাম না ভাঙা বুতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না তারপর চলে গেল একটি বছর আবার এলো লাইলাতুল কদর অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় এলাম হঠাৎ বোতলের দিকে তাকাতে বুকটা ভেঙ্গে কান্না এলো কারণ তিন মাস আগে আমার সেই মেয়েটি ইন্তেকাল করেছে গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠেছে আজ মদের বোতল টেবিলে রয়েছে কিন্তু আমার সেই শিশু কন্যাটি কবরে সাহিত মদটা আর খেতে পারলাম না ঘুমিয়ে পড়লাম স্বপ্ন দেখলাম কেয়ামতের মাঠ হয়ে গিয়েছে আর পেছন থেকে এক বিরাট সাপ আমাকে তারা করছে বই আমি দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করো কিন্তু বৃদ্ধ বলল। আমি খুব দুর্বল ও ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারবো না তুমি বরং ওই পাহাড়ের ডানে যাও বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠতেই দেখি দাও দাও করে আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই মোটা কুটছিত সাপ আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল বাচ্চাদেরকে দারোয়ান ডেকে বলল দেখো তো এই লোকটিকে ওকে তো সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেওয়া হবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো এর মধ্যে তিন মাস আগে মৃত্যুবরণ করা আমার সেই ফুটফুটে মেয়েটাও দেখলাম মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল বয়ে সাপ পালিয়ে গেল বললাম মা তুমি কত ছোট। 아 আর এত বড় সাপ তোমাকে ভয় পায় মেয়ে বলল আমি তো জান্নাতি মেয়ে জাহান্নামের নামের সাপ আমাদেরকে দেখে ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ বললাম না মা সাপকে তো চিনতে পারেনি আমার মেয়ে বলল বাবা ও তো তোমার নফস তুমি এত বেশি খাবার দিয়েছ অর্থাৎ এত বেশি পাপাচার করেছ তার জন্য নবস এত শক্তিশালী হয়েছে আমি বললাম পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে সেই কে মেয়েটি বলল সে তোমার রোহ তাকে তো কোনোদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে গেছে গিয়েছে লক্ষণীয় বিষয় হলো রুহ শক্তিশালী হয় নেক আমলের দ্বারা আর নফস শক্তিশালী হয় বদামলের দ্বারা মালিক বিন দিনার বলেন এরপর আমার হঠাৎ ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুখকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসকে খাদ্য একদম বন্ধ করে দিয়েছি অর্থাৎ মনের কামনা বাসনার বিরুদ্ধে চলি নেক আমল করে আমার রুখকে তাজা করছি এখন চোখ বুঝলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পায় এরপর জ্বর জ্বর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার তিনি হয়ে গেলেন ইসলামের মহামনসী পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল তার ক্ষেতি বিশ্ববিখ্যাত ইমাম মালিক ইবনে দিনার তিনি আরো বলেন একদা আমার বাড়িতে একদিন ভয়ঙ্কর চুর এসেছে চুর সে সময় সবচেয়ে কুখ্যাত দুর্দর্শ হিসাবে খেত ছিল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ঘরের একটি কণা করিও পেল না এরপর সামনে তাকিয়ে দেখল যে আমি যে দাঁড়িয়ে আছি নামাজ পড়ে যখন আমি সালাম ফিরালাম দেখলাম ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে এবার মালিক বিন দিনার চোরকে বললেন আমার ঘরে তো তুমি কিছুই পেলে না পাবেও না ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি আচ্ছা তোমার কাছে কি আখিরাতের পাথেও আছে কি চুর বিশ্ব হতবাক হয়ে মালিক বিন দিনারের দিকে তাকিয়ে রইলেন লোকটা বলে কি মালিক বিন দিনারের কথা শুনে কুখ্যাত চোরের দু চোখ বেয়ে অশ্রু পড়তে লাগল তখন ফজরের সময় হয়ে গেল দুজনেই একসঙ্গে মসজিদে নামাজে চললেন মুসল্লিরা দেখে হতবাক ভয়ঙ্কর চোর বড় আলামের সাথে তাও মস্ত মসজিদে নামাজ পড়তে কিভাবে সম্ভব মালিক বিন দিনার সবাইকে বললেন সে আমাদের বাসায় চুরি করতে এসেছে আর এখন আমি তার দিল চুরি করে নিয়েছি তাই তার এই পরিবর্তন এসেছে সুবাহান ওই চুরটি মালিক বিন দিনারের সংস্পর্শে আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় মালিক বিন দিনার একতা বাজার দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখেন অসাধারণ সুন্দরী একজন দাসীকে বিক্রির জন্য আনা হয়েছে তখনকার সময়ে বাজারে স্বাভাবিক দাসদাসী বেচা কেনা হতো বিত্তশালী দাসদাসী ক্রয় করত তখনকার সময় রকমের দাস দাসীদের কারো কারো মূল্য এক লক্ষ দীর্হামও হতো মালিক বিন দিনার সেই দাসীর মালিকের সামনে গিয়ে সরাসরি দাসীকে বললেন আমি তোমাকে কিনে নিতে চাই এ কথা শুনে সেখানে উপস্থিত সবাই ও দাসী হেসে ফেলল কি দাসীও বলল আপনার মতো গরিব লোক আমাকে কি করে কিনবে দাসীর মালিক বলল এ দাসীর মূল্য আপনি কত দিতে পারবেন মালিক বিন দিনার বললেন কত দাম দেব আমি খুব সস্তায় কিনতে চাই দাসীর মালিক বলল বলুন কত দাম দেবেন মালিক বিন দিনার বললেন আমার কাছে এ দাসীর মূল্য হচ্ছে খেজুরের চষে খাওয়া দুটি দানা এই উত্তর শুনে দাসীর মালিক ও উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল দাসীর মালিক বলল এটাকে বললেন যদি এই দাসী সুগন্ধি না মাখে গামের গন্ধ তার শরীর দুর্গন্ধ হয়ে যায় প্রতিদিন যদি দাঁত পরিষ্কার না করে তাহলে তার কাছে বসাই যাবে না প্রতিদিন যদি মাথা না আচরায় তাহলে তার মাথায় উকুন অন্যের মাথায় যাওয়ার সম্ভাবনা থাকে কয়েক বছর পর সে বৃদ্ধ হবে তখন সে একদম অকেজো হয়ে যাবে এছাড়া তার দুঃখ কষ্ট দুশ্চিন্ত রয়েছে হিংসা ঘৃণা ক্রোধের ও মিশ্রণ সে নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাকে mohabbat করে এই ভালোবাসা স্বার্থপর এরপর মালিক বিন দিনার বলেন আমার কাছে এক দাসী আছে তাকে খরিদ করবে দাসীর মালিক বলল কোথায় সে দাসী তিনি বললেন সে দাসী মাটির তৈরি নয় বরং মেশকো আম্বর জাফরান ও কাফুরের তৈরি তার চেহারায়ে যে নূর রয়েছে তা অকল্পনীয় হাদিসে বলা হয়েছে তার চেহারা যদি দুনিয়ার অন্ধকারে দেখানো হয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে তার চেহারা সামনে সূর্য আলো ম্লান হয়ে যাবে যদি সে সমুদ্রে থুতু নিক্ষেপ করে তাহলে সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে সে যদি নিজের আচলের দোলা দেয় তাহলে গোটা পৃথিবী সুবাসিত হয়ে যাবে সে জাফরান এবং মেস্কের বাগানে প্রতিপালিত হয়েছে তা স্নিম ঝরনার পানি পান করেছে তার ভালোবাসা অকৃত্রিম খাঁটি সে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই সে একান্ত অনুগত এমনকি আনুগত্যে কোনো ফাঁকি নেই তার মনে কোনো হিংসা অহংকার ক্রোধ নেই তার বয়স বাড়বেও না তার বয়স কমবেও না সে সব সময় চির চিরকুমারী থাকবে তার কখনো কখনো মৃত্যু হবে না এবার বলো আমার দাসী উত্তম নাকি তোমার দাসী উত্তম দাসীর মালিক বলল আপনি যে দাসীর কথা বলছেন নিঃসন্দেহ সে অতি উত্তম কিন্তু তার মূল্য কত তিনি বললেন তার মূল্য বেশি নয় তাকে পেতে হলে কেবল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে হবে এটা হলো জান্নাতের দাস দাসী কথা শোনার পর দাসীর মালিকের অন্তরে পরিবর্তন এসে গেল সে দাসীকে বলল শুনলে মালিক বিন দিনার কি বলছেন যাও আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম তুমি সহ আমার যত দাস দাসী রয়েছে আমি সবাইকে আজাদ করে দিলাম আমার সমুদয় সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলাম দাসির মালিক দামি দামি পোশাক দান করে গরের দরজা জানালার পর্দা দিয়ে নিজের জামা তৈরি করল দারিদ্রতার জীবনকে বেছে নিল মালিক বিন দিনারের তার জীবন পরিবর্তন হয়ে গেল আল্লাহ আকবর এজন্য মালিক বিন দিনার বলেন যখন কোনো ব্যক্তি নিজে সংশোধন হয়ে যায় আল্লাহর ভয়ভীতি অন্তরে জমায় সে যখন কোনো দুর্বল আত্মাকে নসিহাত করতে থাকে অতি দ্রুত তার অন্তর ছুঁয়ে যাবে বর্তমান সময়ে ব্যাপক পরিমাণ ওয়াজ নসিহাত হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত সফলতা হচ্ছে না তার মূল কারণ হচ্ছে আমরা যার আলোচনা করছি এবং বিভিন্ন নসিহতের কথা বলছি মূলত নিজেদেরই আত্মা এতটাই দুর্বল নফস এতটাই শক্তিশালী যার ফলে আমাদের দুর্বল আত্মা ভিন্ন কোনো আত্মাকে প্রভাবিত করতে পারে না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে পরিচ্ছন্ন শক্তিশালী আত্মার মালিক বানিয়ে দিন আমিন